হ্যালো ফ্রেন্ডস, চাওকচোন আজি আমার ঘরত কি আনিলে। আজি আনিছে হল মুরগির লিভার আর পট। লিভার আর পট এনে আমার ঘরত সবে ভাল পায় খায়। তাকে কেন কেন বনাও তাকে আপনাদের দেখাও আহক। প্রথমে লই ললো মিক্সির জার এটা। জার এটা দিছো শুকান জলকীয়া কেটামান, নহরু, আদা, জিরা আর গোটা গরম মশলা। ইয়াত এটা পিঁয়াজ দি দিছো মিডিয়াম সাইজের, অল্প পানি দি ইয়াক এটা পেস্ট বনাই ললো। এতিয়া কেরাহী এখনত মই অলপমান তেল দিছো, যেহেতু লিভার পটৰ পৰা অলপ তেল ওলাই সেখানে বেছি নিদিলো। এতিয়া মই দুটা মিডিয়াম সাইজৰ পিঁয়াজ ইয়াতে ফ্রাই কৰি ললো। পিঁয়াজখিনি মই গোল্ডেন ব্রাউন হব নিদো, আধা কেঁচাকে ৰাখিম, কারণ লিভার পট অলপ টাইম লাগে ভাজিবলৈ, তেতিয়া পিঁয়াজখিনি ভাল কুকড হয় আর খাবলেও ভাল হয়। ইয়াতে মই এড কৰি দিলো হল নিমখ, হালধি আর পিচি থোৱা পেস্টটো। এতিয়া মই এক মিনিটমান ইয়াত ঢাকন এখন লগাই ইয়াৰ তেল উপঙিবলৈ দিম। ইয়াৰ নেক্সট মই লিভার আর পটখিনি ইয়াতে এড কৰি দিলো, যেহেতু নিমখ হালধি আগতেই দিলো। সেইকাৰণে এতিয়া লিভার পটখিনি মই এক মিনিটমান এনেকে ফ্রাই কৰিম, ধুনীয়াকে মশলাৰ লগত যাতে মিহলি হৈ যায় হেনেকে। ইয়াৰ পাছত মই ইয়াক এখন ঢাকন লগাই দিম। ঢাকনখন মই দুই তিনি মিনিটমানৰ কাৰণে লগাই দিলো। এতিয়া দাঙি চালো যে ভালকে আধা কুক হৈ গৈছে। এতিয়া আকৌ এক দুই মিনিটৰ কাৰণে মই লগাই দিছিলোঁ। এতিয়া আমাৰ হৈ গ'ল ৰেডি। চাওকচোন কিমান ধুনীয়া হৈছে খাবলৈ, আর গরম গরম ভাতৰ লগত মই খাওঁগে দেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।